বিসমিল্লাহ। আচ্ছা, আমরা তাপীয় সিস্টেম দেখব, থার্মাল সিস্টেম। আর তাপীয় সিস্টেম বা সিস্টেম আমরা যেটা বলছিলাম শুরুতে, সিস্টেম হচ্ছে এমন একটা ব্যবস্থা যেটা তোমার একটা তল বা বেষ্টনী দ্বারা কী থাকবে, আবদ্ধ থাকবে, এবং তুমি সেটার মধ্যে কি কোনো পরীক্ষা নিরীক্ষা করতে পারবা, তোমার তাপ গতি আর স্থানাঙ্ক যেগুলো আছে, তোমার তাপমাত্রা, চাপ, আয়তন, এগুলো নির্ণয় করতে পারবা। তো সিস্টেম আর তাপীয় সিস্টেম দুইটা একই কথা, ঠিক আছে? দুইটার মধ্যে কোনো তফাত নেই, দুইটাই সেম জিনিস। তাপীয় সিস্টেম একই জিনিস, সিস্টেম যেরকম কোনো তল বা বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকে, তাপীয় সিস্টেমও ঠিক তেমনি কোনো তল বা কি বেষ্টনী দ্বারা আবদ্ধ থাকে। আমরা কোনো একটা ধরো ল্যাবের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করতেছি বা বাস্তব জীবনে পরীক্ষা নিরীক্ষা করতেছি, করার সময় আমরা যে তাপীয় অংশটা যেটা বিবেচনা করি, মানে যেটার মধ্যে আমাদের তাপ গতিবিদ্যা থার্মোডাইনামিক্সের যেটা যে তিনটা চলরাশি আছে, চাপ, আয়তন, তাপমাত্রা, এই তিনটা যেখানে আমাদের প্রয়োজন হয়, এই তিনটা যেখানে আমরা নির্ণয় করতে পারবো, সেটাই হচ্ছে আমাদের কি তাপীয় সিস্টেম। আর তাপীয় সিস্টেম হচ্ছে তোমার তিন রকম, একটা খুবই ইম্পর্টেন্ট অনুধাবনমূলক প্রশ্নের জন্য, একটা হচ্ছে তোমার উন্মুক্ত সিস্টেম, একটা বদ্ধ সিস্টেম, একটা বিচ্ছিন্ন সিস্টেম। উন্মুক্ত সিস্টেম কি? উন্মুক্ত সিস্টেম তার পরিপার্শ্বের সাথে, পরিপার্শ্ব বা পরিবেশ বা সারাউন্ডিংয়ের সাথে ভর শক্তি দুইটাই বিনিময় করতে পারে, কিন্তু বদ্ধ সিস্টেম শুধু শক্তি বিনিময় করতে পারে কিন্তু ভর বিনিময় করতে পারে না। আর বিচ্ছিন্ন সিস্টেম, নাম দেখেই বোঝা যাচ্ছে সে একেবারেই কি বিচ্ছিন্ন, মানে এই সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম তার চারপাশে কি আছে, মানে তার চারপাশে পরিবেশ বা পরিপার্শ্ব বা সারাউন্ডিংয়ে কি আছে সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই। সে তার চারপাশের পরিবেশ বা পরিপার্শ্বর সাথে ভর বা শক্তি কোনো কিছুই সে কী করে না, বিনিময় করে না। তো উন্মুক্ত সিস্টেম মনে রাখা সোজা, সে ভর শক্তি দুইটাই বিনিময় করবে সারাউন্ডিংয়ের সাথে। বিচ্ছিন্ন সিস্টেম মনে রাখাও সোজা, সে ভর শক্তি কোনোটাই বিনিময় করবে না, মানে দিবেও না নিবেও না। আর বদ্ধ সিস্টেমটা জাস্ট এটাই মনে রাখবা, শক্তি বিনিময় করে, শুধু শক্তি বিনিময় করে। তো আমরা বিভিন্ন ধরনের থার্মোডাইনামিক্স প্রসেস আগে দেখছিলাম, চার ধরনের থার্মোডাইনামিক্স প্রসেস, সমষ্ণ, রুদ্ধতাপীয়, সমায়তন এবং সমচাপ, যার মধ্যে তোমার কালকে যখন কল দিছিল তখনও বলছিলাম যে এই দুইটা আলাদা করে আমরা কি এখন দেখবো, সমষ্ণ বা রুদ্ধতাপীয়টা। আচ্ছা, সমষ্ণ পরিবর্তন জিনিসটা কি? সমষ্ণ পরিবর্তন আমরা যখন শুরুতে পড়ছিলাম তখনই দেখছি যে তোমার সমষ্ট প্রক্রিয়া ছিল আমাদের কি তাপমাত্রাটা তোমার কি থাকবে, স্থির থাকবে, চাপ এবং আয়তনটা তোমার পরিবর্তিত হবে, এবং তোমার সে কি বাইরের সাথে তার সারাউন্ডিংয়ের সাথে সে কি করতে পারবে, তোমার মানে তাপের আদান প্রদান করতে পারবে, ঠিক আছে? তখন একটা প্রশ্ন এখানে তোমার থেকে আমি আশা করছিলাম কিন্তু করো নাই, সেটা হচ্ছে সমষ্ট প্রক্রিয়ায় সিস্টেম তো সারাউন্ডিংয়ের সাথে তাপের আদান প্রদান করতে পারে, সিস্টেম সারাউন্ডিংয়ের সাথে তাপের আদান প্রদান করতে পারার পরও তাপমাত্রা কীভাবে স্থির থাকে? কারণ আমরা জানি কোনো কিছুতে তাপ দিলে তার কি তাপমাত্রা বৃদ্ধি পায়, তাপ হ্রাস করলে তার তাপমাত্রাটাও হ্রাস হয়। তো সমষ্ট প্রক্রিয়াতে তো আমার সিস্টেম তো সারাউন্ডিংয়ের সাথে কী করতে পারতেছে, তাপের আদান প্রদান করতে পারতেছে, সে তাপ দিতেও পারতেছে, তাপ নিতেও পারতেছে, তাও তার তাপমাত্রাটা কীভাবে সে স্থির রাখে, ঠিক আছে? তো এই কথাটা এখন এখানে বলি যে সে কীভাবে তার তাপমাত্রাটাকে স্থির রাখে সমষ্ট প্রক্রিয়ার মধ্যে। একটু খেয়াল করো, তোমার এখানে যেগুলো বলা আছে সেগুলোই আমি এখন বলবো, এই যে এখানে যা বলা আছে সমষ্ট পরিবর্তনে এই কথাগুলো আমি এখন বলতেছি, ঠিক আছে? একটু খেয়াল করো, সমষ্ট পরিবর্তনটা কী? সেটাতে আমার তাপের আদান প্রদান ঘটবে, আর তাপমাত্রা কী পাবে না, বৃদ্ধি পাবে না, কিন্তু চাপ এবং আয়তনে পরিবর্তন হবে, এটাই হচ্ছে আমার সমষ্ট পরিবর্তন। আর এই দুইটা জিনিস সবসময় মনে রাখবা, কোনো একটা গ্যাসকে তুমি ধরো চাপ প্রয়োগ করে তুমি কী করলো, সংকুচিত করলো, মানে কোনো একটা গ্যাসকে এভাবে চাপ প্রয়োগ করে তুমি কী করলা, যেমন তোমার একটা সিলিন্ডার আছে, সিলিন্ডারের পিস্টনকে তুমি এভাবে চাপ প্রয়োগ করে সেটাকে সংকুচিত করলা, করলে তোমার ওই সিস্টেমের ভেতর, মানে ধরো সিস্টেমটা হচ্ছে তোমার একটা সিলিন্ডার, ওই সিলিন্ডারের ভেতর তোমার তাপ টা কী পাবে, বৃদ্ধি পাবে, সাথে সাথে তাপ যখন বৃদ্ধি পাবে সাথে সাথে সিস্টেমের মধ্যে কি গ্যাসের তাপমাত্রাটাও তোমার কী হবে, বৃদ্ধি পাবে। আচ্ছা, আবার তুমি ধরো কোনো গ্যাসকে তুমি যদি প্রসারিত করো তাহলে ঠিক এটার উল্টা হবে, মানে গ্যাসকে যদি আমি চাপ প্রয়োগ করে সংকুচিত করি তাহলে কী হয়, ওই সিস্টেমের ভেতরে কিছু তাপ উৎপন্ন হয়, তাপ উৎপন্ন হওয়ার সাথে সাথে তাপমাত্রাটাও কী পায়, বৃদ্ধি পায়। আবার যখন কোনো একটা গ্যাসকে আমি চাপ অপসারণ করে, চাপ প্রয়োগ করলে যখন সংকুচিত হচ্ছে তার মানে চাপ অপসারণ করলে সেটা প্রসারিত হবে, চাপ অপসারণ করে যখন কোনো একটা গ্যাসকে আমি প্রসারিত করব তখন ঠিকঠাক এটার উল্টাটা ঘটবে, অর্থাৎ গ্যাসটি অর্থাৎ সিস্টেমের কি তোমার তাপটা কীভাবে হ্রাস পাবে, ফলে তাপমাত্রাটাও হ্রাস পাবে। এখন কথা হচ্ছে যদি এমন হয়, আমরা দেখতেছি কি এই ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তাহলে সেটা সমষ্ণ পরিবর্তন কীভাবে হচ্ছে,
কীভাবে হচ্ছে সেটা খেয়াল করো। আমি ধরো কোনো একটা গ্যাসকে চাপ প্রয়োগ করলাম, গ্যাসটা সংকুচিত হলো, গ্যাস সংকুচিত হওয়ার সাথে সাথে সিস্টেমের মধ্যেও কিছু তাপ উৎপন্ন হয়েছে। তো আমি কোনো একটা ব্যবস্থা করে যে তাপটা উৎপন্ন হয়েছে সেটাকে যদি আমি সাথে সাথে কী করতে পারি, অপসারণ করতে পারি। আবারও বলি, আমার প্রথমটাতে আমি কোনো একটা গ্যাসকে চাপ প্রয়োগ করলাম, গ্যাস সংকুচিত হলো, সিস্টেমের ভেতর তাপ উৎপন্ন হলো, কিন্তু যেই তাপটা উৎপন্ন হলো সেটাকে যদি আমি সাথে সাথে কী করতে পারি, অপসারণ করতে পারি, তাহলে কিন্তু আমার ওই তাপমাত্রাটা আর বৃদ্ধি পাবে না। ঠিক অনুরূপভাবে এই ক্ষেত্রেও কোনো গ্যাসকে আমি প্রসারিত করলাম, গ্যাসের ভেতরে সিস্টেমের ভেতরে তাপটা হ্রাস পাবে, অর্থাৎ তাপমাত্রাও আমার কি হ্রাস পাবে, কিন্তু আমার যে তাপটা আমার সিস্টেমের ভেতরে হ্রাস পাচ্ছে, যে পরিমাণ তাপটা আমার সিস্টেমের ভেতর হ্রাস পেলো, সেই পরিমাণ তাপটা যদি আমি কী করতে পারি, পরিবেশ থেকে সাপ্লাই দিতে পারি সিস্টেমের মধ্যে, তাহলে আমার কী হবে, ঠিক আগের অবস্থাতেই ফিরে আসবে, অর্থাৎ তাপমাত্রা তোমার কোনো পরিবর্তন হবে না। মানে আশা করি বুঝছো, মানে আমি সমস্ত এটা মানে তাপমাত্রাটাকে কীভাবে আমি স্থির রাখতেছি, কীভাবে রাখতেছি এটার ক্ষেত্রে, মানে কোনো গ্যাসকে যখন আমি চাপ প্রয়োগ করে সংকুচিত করতেছি, ওই ক্ষেত্রে যখন আমার তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে, যে তাপটুকু আমার বৃদ্ধি পাচ্ছে, মানে যে তাপটুকু আমার সংকুচিত করার ফলে যে তাপটুকু আমার বৃদ্ধি পেল, সেই তাপটুকু আমি সাথে সাথে কী করলাম, ওই সিস্টেম থেকে অপসারিত করলাম, যার ফলে আগে যেমন ছিল তেমনই রয়ে গেল, অর্থাৎ তাপমাত্রার কোনো বৃদ্ধি পাইল না, অর্থাৎ তাপমাত্রা স্থির থাকলো। আর এই ক্ষেত্রে কী করলাম, কোনো গ্যাসকে প্রসারিত করার পর যখন সিস্টেমের ভেতরে আমার তাপটা হ্রাস পেল, যে পরিমাণ তাপটুকু আমি হ্রাস পেলো আমার সিস্টেমের ভেতর, সেই পরিমাণ তাপটুকু আমি পরিবেশ থেকে সিস্টেমে কী করলাম, সাপ্লাই দিলাম, তাহলেও আগে যেমন ছিল তেমনই থেকে গেল, তাপমাত্রারও কোনো চেঞ্জ হয় না, তাপমাত্রাও তোমার স্থির থেকে গেছে। তাহলে দেখতেছো যে সমষ্ণ পরিবর্তনে আমার এই তাপমাত্রাটাকে স্থির রাখার জন্য আমার কী করতে হচ্ছে, একবার পরিবেশ থেকে তোমার কী পরিবেশে সে তাপটাকে দিয়ে দিচ্ছে, আরেকবার পরিবেশ থেকে তাপ তাকে দিতে হচ্ছে। মানে এই ক্ষেত্রে পরিবেশ থেকে তাপ সিস্টেমে দিয়ে আমি কী করতেছি, তাপমাত্রাটাকে স্থির রাখতেছি, আর এই ক্ষেত্রে সিস্টেম থেকে তাপটা আমি পরিবেশে দিয়ে দিয়ে আমি কী করলাম, তাপমাত্রাটাকে স্থির রাখলাম। এটাই হচ্ছে সমষ্ণ পরিবর্তন। এইরূপ পরিবর্তনকে আমরা কী বলবো, সমষ্ণ পরিবর্তন। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবা, সমষ্ণ পরিবর্তনে তুমি যে চাপটা বৃদ্ধি করবা, যেমন ধর এই যে প্রথম ক্ষেত্রে তুমি গ্যাসের মধ্যে যে চাপটা দিবা, আবার গ্যাস থেকে যে চাপটা অপসারিত করবে, সেটা খুবই ধীরে ধীরে করতে হবে, খুবই আস্তে আস্তে করতে হবে। এই জিনিসটা একটু মাথায় রাখবা যে সমষ্ণ পরিবর্তনে চাপের যে পরিবর্তনটা হয়, চাপের পরিবর্তন সেটা তুমি হোক চাপ প্রয়োগ করে হোক বা চাপ অপসারণ করে হোক, ওই চাপের পরিবর্তনটা তোমার ধীরে ধীরে করতে হবে। এবং এই জিনিসটা মাথায় রাখবে, কেননা অনেক সময় পরীক্ষার মধ্যে কোনটা সমষ্ণ পরিবর্তন কোনটা রুদ্ধতাপীয় পরিবর্তন সেটা এই যে এই কথাটা দ্বারা বোঝা যায় যে চাপ কি তুমি ধীরে ধীরে পরিবর্তন করতেছো না দ্রুত পরিবর্তন করতেছো। যদি ধীরে ধীরে পরিবর্তন করো তাহলে তোমার হবে সেটা সমষ্ণ পরিবর্তন, আর তুমি যদি চাপ দ্রুত পরিবর্তন করো তাহলে সেটা হবে তোমার রুদ্ধতাপীয় পরিবর্তন। তো এই কথাগুলোই এখানে বলা হয়েছে। এবং সমষ্ণ পরিবর্তন কি ওই সেম কথাই, যে পরিবর্তনে গ্যাসের চাপ এবং আয়তনের পরিবর্তন হয় কিন্তু তাপমাত্রা স্থির থাকে, সে পরিবর্তনকে সমষ্ণ পরিবর্তন বলে, এবং যে পদ্ধতিতে পরিবর্তন সংঘটিত হয় তাকে সমষ্ণ প্রক্রিয়া বলে। আর সমষ্ণ পরিবর্তন বয়লের সূত্র মেনে চলে। আমরা জানি বয়লের সূত্র কি, বয়লের সূত্র হচ্ছে আমার যদি কোনো একটা গ্যাসের তাপমাত্রা স্থির থাকে তাহলে গ্যাসের চাপ এবং আয়তনের সম্পর্কটা হবে ব্যস্তানুপাতিক, অর্থাৎ চাপ বাড়লে আয়তন কমবে, আবার আয়তন বাড়লে চাপ কমবে, এবং এরকম ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে সেটাকে আমরা এভাবে লিখতে পারি, পিবি ইজিগল টু ধ্রুবক, অর্থাৎ পি ওয়ান ভি ওয়ান ইজিগল টু পি টু বি টু ডট ডট ডট। মানে তুমি যদি পি টেন বি টেনও নাও তাও তোমার মানটা সেম আসবে, অর্থাৎ পি বেশি হলে বি কম, বি বেশি হলে পি কম। আচ্ছা, এখন আসি একটা জিনিস, সেটা হচ্ছে তোমার এই যে সমষ্ণ পরিবর্তনে এই রেখাটা কীভাবে আসতেছে সেটা আমি তোমার ওই দিন দেখাই নাই, একটু দেখাই দিই, একটু খেয়াল করো। আমরা জানি কি সমষ্ণ পরিবর্তনে আমার সম্পর্ক হচ্ছে এটা, পি এর সাথে বি ব্যস্তানুপাতিকও লিখতে পারি অথবা এভাবেও লিখতে পারি, যেভাবে লিখি না কেন। আচ্ছা, আমি ধরো তিনটা প্রেশার নিলাম, একটা আমার প্রথম মুহূর্তে প্রেশার ছিল ধরো তিন, দ্বিতীয় মুহূর্তে আমার প্রেশার ছিল দুই। ঠিক আছে, আমি ভলিউমও নিলাম, আমার প্রথম মুহূর্তে ধরো ভলিউম ছিল দুই, দ্বিতীয় মুহূর্তে ভলিউম ছিল তিন। তাহলে আমি যদি এখন গ্রাফটা আঁকি তাহলে একটু খেয়াল করো, আমার বি ওয়ান আছে এখানে, দুই তিন এখানে বসাইলাম, আর এখানেও আমি দুই তিন বসলাম। তাহলে এখন একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার যখন এখানে তোমার চাপ কোনটা বেশি, তোমার চাপ বেশি হচ্ছে তোমার চাপ বেশি হচ্ছে তিন, তাহলে যখন তোমার চাপ বেশি হবে তখন তোমার আয়তনটা কী হবে, কম হবে, কেননা
তোমার সমোষ্ণ প্রক্রিয়ায় বয়েলের সূত্র মেনে চলে, আর বয়েলের সূত্রে তোমার চাপ এবং আয়তনের সম্পর্কটা একে অপরের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যখন তোমার প্রেশার 3 থাকবে তখন কিন্তু তোমার ভলিউম 3 থাকবে না, তখন তোমার ভলিউমটা কম হবে। অর্থাৎ ভলিউম কম হবে মানে কি, তোমার 2 থাকবে। ঠিক তেমনি প্রেশার যখন তোমার কমে গেল তখন ভলিউমটা কী হবে, বেড়ে যাবে। অর্থাৎ প্রেশার যখন 2 থাকবে তখন ভলিউম থাকবে 3। যার কারণে দেখো আমি এখানে বসাইছি, এদিকে 2 বসালাম, এটা 3 বসালাম, অনুরূপভাবে এটা 2 বসালাম, এটা 3 বসালাম, পি টু পি ওয়ান, এবং আমি এভাবে যোগ করে দিলাম, পি ওয়ানের সাথে ভি ওয়ান যোগ করলাম। অর্থাৎ যখন ভলিউম কম, দেখো যখন ভলিউম কম তখন কি প্রেশার সবচেয়ে বেশি, এই যে খেয়াল করো, যখন ভলিউম কম, এই যে এটা আগে আছে মানে কি এটা কম, আর এটা সবার উপরে, পি ওয়ান সবার উপরে আছে মানে কি পি ওয়ান সবার চেয়ে বেশি আছে, তাহলে যখন ভলিউম কম তখন প্রেশারটা বেশি, আর যখন ভলিউম বেশি তখন প্রেশারটা কম। এবার যোগ করে আমি যদি একটা রেখা টেনে দিই তাহলে এটাই হচ্ছে আমার কি সমষ্ণ প্রক্রিয়ার লেখা চিত্র, সেটাকে সংক্ষেপে সমষ্ণ লেখো বলা হয়। আর এই যে এই রেখাটা দেখতে হচ্ছে তোমার কিসের মতো, আয়তকার পরাবৃত্তের মতো, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় করা হয়েছে, যেমন ধরে নিলাম এটা টি ওয়ান তাপমাত্রায় করা হয়েছে। আমরা তো জানি সমষ্ট প্রক্রিয়া আমার কি তাপমাত্রাটা তোমার কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে, একটা নির্দিষ্ট তাপমাত্রায় হবে। তো এটা ধরে নিলাম আমি টি ওয়ান তাপমাত্রায় করছি। তো এরকম তুমি আরও একটা তাপমাত্রা এখানে দেখাইতে পারো, যেমন তোমার বইয়ের মধ্যে এখানে দুইটা তাপমাত্রা দেখাইছে, একটা হচ্ছে টি ওয়ান, একটা হচ্ছে টি টু, এবং টি টু হচ্ছে, টি ওয়ান হচ্ছে টি টু থেকে বড়। তো এটাই হচ্ছে, ওই দিন দেখাই নাই, এখন দেখাই দিলাম, আশা করি বুঝছো কীভাবে গ্রাফটা আসছে। যখন ভলিউম কম প্রেশার বেশি, যখন প্রেশার ভলিউম বেশি তখন প্রেশারটা কম। আচ্ছা আশা করি বুঝছো। এখন দেখো সমষ্ণ পরিবর্তনের শর্তসমূহ, গ্যাসকে একটি সুপরিবাহী পাত্রে রাখতে হবে। অর্থাৎ সিস্টেমটা মানে আমার গ্যাসটা যেটা থাকবে সেটা একটা সুপরিবাহী পাত্রে রাখতে হবে। কেন সুপরিবাহী পাত্রে রাখতে হবে, যেহেতু আমার কি ওই যে আমরা দেখলাম যে আমার তাপমাত্রাটা কি স্থির রাখার জন্য কি করতে হচ্ছে, তোমার পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে হচ্ছে। এখন সে যদি সুপরিবাহী পাত্রে না থাকে তাহলে তো সে আর পরিবেশের সাথে তাপের আদান প্রদান করতে পারবে না, যার কারণে ওই যে গ্যাসটাকে কী করতে হবে, একটা সুপরিবাহী পাত্রে রাখতে হবে। পাত্রের চতুর্পাশের মাধ্যমকে তাপ গ্রহিতা বা তাপ ধারণ ক্ষমতা উচ্চ হতে হবে। এটাও বুঝতেছ, পাত্রের চারপাশে যে মাধ্যমটা থাকবে তার তাপ ধরে রাখার ক্ষমতা যদি হাই না হয় তাহলে তো সে তো আর আদান প্রদানটা ঠিকভাবে করতে পারবে না। সে যদি তাপই ধরে রাখতে না পারে সে তাহলে সে আদান প্রদান কীভাবে করবে। এরপর হচ্ছে চাপের পরিবর্তন ধীরে ধীরে সংঘটিত হতে হবে, এটা বললাম। প্রয়োজনীয় তাপ গ্রহণ বা বর্জনের দ্বারা তাপমাত্রা স্থির থাকবে, সেটাও বললাম। আমার তাপমাত্রা স্থির করার জন্য আমি হয় কি পরিবেশ থেকে তাপ গ্রহণ করব অথবা পরিবেশে তাপ ছেড়ে দিব। সমষ্ণ পরিবর্তনের বৈশিষ্ট্য দেখো, তাপমাত্রা স্থির রেখে কোণে গেছে চাপ আয়তন পরিবর্তন সমষ্ণ পরিবর্তন বলে, এটা দেখছি। এই পরিবর্তনের প্রয়োজন মতো তাপ সরবরাহ অথবা গ্রহণ করতে হয় তাও দেখলাম, এটা একটা ধীর প্রক্রিয়া তাও দেখলাম, চাপের পরিবর্তন ধীরে ধীরে হয়। এই পরিবর্তনের পাত্রটি তাপে সুপরিবাহী হওয়া প্রয়োজন, এটাও দেখছি। এই পরিবর্তনের পাত্রের চতুর্পাশস্থ মাধ্যমে তাপ গ্রহিতা উচ্চ হতে হয়, ওকে। বয়েলের সূত্র মেনে চলে সমষ্ট লেখা অপেক্ষাকৃত কম খাড়া। আচ্ছা এটা একটু পর দেখতেছি আমরা, সমষ্ট লেখা কেন রুদ্ধচাপীয় লেখা থেকে একটু কম খাড়া, রুদ্ধচাপীয় লেখা কেন একটু বেশি খাড়া, এটা আমরা একটু পর দেখবো। আচ্ছা এই প্রশ্নটি একটু ইম্পর্ট্যান্ট আছে, সেটা হচ্ছে গ্যাস প্রসারণে সমষ্ণ প্রক্রিয়ায় কী কৃত কাজ সমচাপ প্রক্রিয়ায় কৃত চাপ অপেক্ষা বৃহত্তর। ভালো প্রশ্ন, এইটা আমি দেখাই তোমাকে, দেখার জন্য আমি একটু আগের লেকচারে ফিরে যাই। কই গেল, ওকে। আচ্ছা একটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমার আমরা যে সমচাপ প্রক্রিয়াটা করি, সমচাপ প্রক্রিয়ায় আমরা দেখতেছি কি DW = হচ্ছে PdV। অর্থাৎ সমচাপ প্রক্রিয়ায়, এটা আমি কালকে যখন কল দিছিল তখনও বলছিলাম, সমচাপ প্রক্রিয়ায় আমরা যে তাপটা প্রয়োগ করি সেই তাপের কিছু যায় অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আর কিছু তাপ দ্বারা সিস্টেম কী করে কাজটা করে, মানে কিছু তাপ অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করতেছে আর কিছু তাপ দিয়ে সিস্টেম কাজটা করতেছে। কিন্তু সমষ্ণ প্রক্রিয়ার মধ্যে তোমার তাপমাত্রা স্থির থাকে, আমরা জানি তাপমাত্রা স্থির থাকলে কি হয়, অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তো অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন না হওয়া মানে কি আমার DU = 0। অর্থাৎ আমি সিস্টেমে যে তাপটা দিব সেই তাপের পুরোটুকুই সিস্টেম কী করে ফেলবে, কাজ করে ফেলবে, অর্থাৎ ওই তাপের কোনো অংশ সেই অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে কাজে লাগাবে না। এটাই লিখছি আমি, সিস্টেম কর্তৃক সম্পাদিত কাজ সিস্টেমে সরবরাহকৃত তাপ শক্তির সমান। অর্থাৎ সিস্টেমে আমি যে তাপটা দিচ্ছি সমষ্ট প্রক্রিয়ায় সেই তাপের কোনো অংশ অভ্যন্তরীণ শক্তির বৃদ্ধিতে কাজে লাগবে না, যেহেতু আমার সমষ্ট প্রক্রিয়ায় কি অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় না।
অর্থাৎ পুরো তাপটাই দিয়ে সিস্টেম কী করবে, কাজটা করবে। তাহলে তুমি চিন্তা করে দেখো, এখানে সে পুরো তাপটা দিয়ে কাজটা করতেছে সমষ্ণ প্রক্রিয়ায়, আর এখানের মধ্যে তাপটা দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা ভাগ চলে যাচ্ছে কি, এই যে তোমার অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধিতে, আরেকটা ভাগ চলে যাচ্ছে তোমার সিস্টেম দ্বারা কাজের মধ্যে। তাহলে কোনটাতে কাজ বেশি হবে, যেটাতে সে পুরো তাপটুকুই কি দিয়ে কাজ করতেছে সেটাতেই কাজ বেশি হবে, অর্থাৎ তোমার সমষ্ণ প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা যে কাজটা করা হয় সেটার কি সমচাপ প্রক্রিয়ায় সিস্টেম দ্বারা যে কাজ করা হয় সেটার চেয়ে বড়, এই কথাটাই এখানে বলা হয়েছে। আশা করি পারবেন, আর এটা তো বুঝছো মনে হয়, আগের ভিডিওতে দেখাইছিলাম এই উদাহরণটা, তাই আর দেখাচ্ছি না। এটা ওই যে বয়লের সূত্র দিয়ে P1V1 = P2V2, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে তোমাকে যখন সমষ্ণ প্রক্রিয়া বলে দিবে তখন তুমি এই সূত্র ইউজ করবে, P1V1 = P2V2। আর যদি তোমাকে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলে তখন ওই যে ওইটা হবে V1-এর পর তোমার কি, V1-এর উপর তোমার কী চলে আসবে, গামা চলে আসবে, তুমি যে কীভাবে অঙ্ক করছো যে সেটা যদি তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া হয় তাহলে তোমার V1-এর উপর এভাবে গামাটা চলে আসবে, কিন্তু সেটা যদি তোমার সমষ্ণ প্রক্রিয়া হয় তাহলে নর্মাল বয়েলের সূত্র যেটা P1V1 = P2V2 হবে। এখন কথা হচ্ছে তোমার যদি পরীক্ষায় বলে না দেয় যেটা সমষ্ণ না রুদ্ধতাপীয় তাহলে কিভাবে বুঝবা, তাহলে বুঝবা ওই যে চাপটা তুমি কিভাবে চেঞ্জ করতেছো, চাপ যদি তুমি ধীরে ধীরে চেঞ্জ করো তাহলে সেটা সমষ্ণ, আর চাপ যদি তুমি দ্রুত চেঞ্জ করো তাহলে সেটা রুদ্ধতাপীয়। তো যদি রুদ্ধতাপীয় হয় তখন তোমার কি এই যে উপরে গামাটা থাকবে, আর রুদ্ধতাপীয় না হলে নর্মাল বয়েলের সূত্র অর্থাৎ P1V1 = P2V2 হবে, এটাই। ওকে, আচ্ছা, সমসম্পর্কে লেখচিত্রটা বুঝছি, এই অঙ্কটাও দেখলাম। এরপরে যে অঙ্কটা আছে সেটা আমরা যখন কান্নো ইঞ্জিন যখন পড়বো তখন আমি দেখাই দিব কান্নো ইঞ্জিন পড়ার সময়। আচ্ছা, এখন আসি রুদ্ধতাপীয় পরিবর্তন। রুদ্ধতাপীয় পরিবর্তনে আমরা জানি কি সমষ্ণ পরিবর্তনের ক্ষেত্রে সিস্টেম কী করতেছে, পরিবেশ বা পরিপার্শ্বর সাথে আদান প্রদান করতেছে তাপের, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সেটা হয় না। আচ্ছা, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কেন সেটা হয় না সেটা এখানে লেখা আছে। সেটা হচ্ছে ওই যে তুমি যে তাপটা যেটা, যেমন ধরো এখানে তো তোমার কি যে তাপটা তোমার বৃদ্ধি পাচ্ছে সেই তাপটা তো আমি সাথে সাথে কী করে ফেলতে পারতেছি, অপসারণ করে ফেলতে পারতেছি, যার কারণে তোমার, আচ্ছা এখন হচ্ছে যেমন ধরো এখানে তো আমি তাপটা সাথে সাথে কী করতেছি, অপসারণ করতেছি, আবার এই ক্ষেত্রে আমি বাইরে থেকে তাপ দিচ্ছি, তাহলে যার কারণে আমার তাপমাত্রা কী থাকতেছে, স্থির থাকতেছে। কিন্তু রুদ্ধতাপীয় পরিবর্তনে কী হয়, ওই যে তুমি একটা গ্যাসকে চাপ প্রয়োগ করে সংকুচিত করলা, তোমার সিস্টেমের মধ্যে তাপ বৃদ্ধি পেল, কিন্তু সেই তাপ যে তাপটুকু বৃদ্ধি পাইছে সেই তাপটুকুকে তুমি সমষ্ণ প্রক্রিয়ার মতো পরিবেশে ছেড়ে দিলে না, ঠিক আছে। আবার এই ক্ষেত্রে তুমি যে তাপটুকু হ্রাস পাইছে সেই তাপটুকু আবার তুমি পরিবেশ থেকে গ্রহণ করলা না, ঠিক আছে। মানে এই যে তাপের আদান প্রদান যেটা হয়েছিল সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রাকে স্থির রাখার জন্য, আবারও বলতেছি, সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপের আদান প্রদানটা হয়েছিল তাপমাত্রাকে স্থির রাখার জন্য, সেই তাপের আদান প্রদানটা যখন হবে না তখন সেটা হচ্ছে কি তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় পরিবর্তন। অর্থাৎ তাপের আদান প্রদান না হলে তাহলে কি হচ্ছে, তোমার তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটবে, আর তাপমাত্রার বৃদ্ধি বা হ্রাস ঘটা মানে কি তোমার অভ্যন্তরীণ শক্তি বা অন্তর্নিহিত শক্তি বা অন্তস্থ শক্তিটাও কি হবে, হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ আমরা দেখছিলাম যে আমার তাপমাত্রা বৃদ্ধি পাইলে কি হয়, অভ্যন্তরীণ শক্তিটা বৃদ্ধি পায়, তাপমাত্রা হ্রাস পেলে অভ্যন্তরীণ শক্তিটা হ্রাস পায়। তার মানে আশা করি বুঝছো, মানে সমষ্ণ প্রক্রিয়া আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার মধ্যে পার্থক্য শুধু একটাই, যে সমষ্ণ প্রক্রিয়ায় যে তাপ বৃদ্ধি পাচ্ছে বা তাপ হ্রাস পাচ্ছে, ঠিক আছে, এই তাপ বৃদ্ধি এবং তাপ হ্রাসটাকে আমরা কী করি, একবার পরিবেশে তাপটাকে বর্জন করে দিই, আরেকবার পরিবেশ থেকে যে তাপটুকু হ্রাস পাইছে সেটাকে গ্রহণ করি, করে আমি কী করব, তাপমাত্রাটাকে স্থির রাখবো। তাপমাত্রা স্থির থাকার কারণে এটার নাম হচ্ছে সমান উষ্ণতা, মানে সমষ্ণ প্রক্রিয়া। রুদ্ধতাপীয়তে কী হয়, জাস্ট একই শুধু ওই তাপ যেটাকে পরিবেশে ছেড়ে দিচ্ছি বা যে তাপটাকে পরিবেশ থেকে গ্রহণ করতেছি সেটাই আমি করব না, অর্থাৎ আমার তাপমাত্রাটাই স্থির থাকবে না, তাপমাত্রার কী হবে, হ্রাস বৃদ্ধি করবে। তাপমাত্রা হ্রাস বৃদ্ধি ঘটার সাথে সাথে আমার অভ্যন্তরীণ শক্তিরও কী হবে, হ্রাস বৃদ্ধি ঘটবে। এটাই হচ্ছে আমার কি রুদ্ধতাপীয় পরিবর্তন। আর রুদ্ধতাপীয় পরিবর্তনের জন্য আমরা তিনটা সূত্র দেখছি, একটা হচ্ছে কি তোমার রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় চাপ এবং আয়তনের মধ্যে, আরেকটা হচ্ছে তাপমাত্রা এবং আয়তনের মধ্যে, আরেকটা হচ্ছে তাপমাত্রা এবং চাপের মধ্যে। এই তিনটা সূত্র মাথায় রাখলেই হবে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার অঙ্কগুলো পেরে যাবা। আচ্ছা,
এখানে ওগুলোই বলা আছে, এডিয়াবেটিক কথাটার অর্থ কি সেটা বলা আছে, এবং ওই তিনটা সূত্রের মধ্যে দুইটা সূত্র এখানে দেওয়া আছে, এবং রুদ্ধতাপীয় প্রক্রিয়া কাকে বলে এগুলো বলা আছে, এগুলো পারবা। আচ্ছা, এখন হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের শর্তগুলো, শর্তগুলো হচ্ছে ঠিক উল্টাটা, মানে সমষ্টির উল্টাটা। যেমন সমষ্ট প্রক্রিয়ার মধ্যে তোমার গ্যাসটাকে কি একটা সুপরিবাহী পাত্রে রাখতে হইতো, যাতে তোমার কি পরিবেশের সাথে সে কি তাপের আদান প্রদান করতে পারে। এখন ওকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তো সে পরিবেশের সাথে তাপের আদান প্রদান করবে না, অর্থাৎ গ্যাসকে একটা কুপরিবাহী পাত্রে রাখতে হবে। আবার যেমন ধরো সমষ্ট প্রক্রিয়ায় তোমার কি ওই যে গ্যাসের মানে সিস্টেমের চারপাশের মাধ্যমে কি তাপগ্রহিতাটা কি হতে হচ্ছিলো, হাই হতে হয়েছিলো অনেক, যাতে সে তাপটাকে সহজে কি গ্রহণ করতে পারে বা তাপটাকে সহজে বর্জন করতে পারে। কিন্তু এখানে সেই তাপগ্রহিতাটা কি থাকবে, কম থাকবে। ঠিক আছে, ঠিক সমষ্টির উল্টা। আর সমষ্টির ক্ষেত্রে তোমার চাপ পরিবর্তন বলছিলাম একটু আগে ধীরে ধীরে হবে, আর রুদ্ধতাপীয় ক্ষেত্রে চাপ পরিবর্তনটা খুব দ্রুত হবে। ঠিক আছে, আর বৈশিষ্ট্য একই রকম এ কথাই। আচ্ছা, আর এই জিনিসটা আমি একটু দেখাই, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় লেখক কেন সমষ্ট লেখক হতে অধিক খারাপ। এটার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে এই যে এই গামার ব্যাটার কারণেই এত ঝামেলাটা হয়। গামা ব্যাটার দোষটা কী করে একটু দেখো। যেমন ধরো এখানের ক্ষেত্রে সমষ্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আমার সূত্রটা হচ্ছে পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও সেম জিনিস, পিবি ইজ ইকুয়াল টু ধ্রুবক। কিন্তু এখানে একটাই সমস্যা, সেটা হচ্ছে বি এর উপরে আমার ওই যে আমরা গামা মানে কি, গামা মানে হচ্ছে আমার আশা করি মনে আছে স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ এবং স্থির চাপে মোলার আপেক্ষিক, এই দুইটার কী ছিল, অনুপাত ছিল সিবি বাই সিবি, স্থির চাপ এবং স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপের অনুপাত, সেটাই হচ্ছে আমার গামা। এই বি এর উপরে এই গামাটা থাকার কারণে তোমার কী হয়, সমষ্ণ রুদ্ধচাপীয় এই লেখাটা একটু খাড়া হয় এটা, মানে একটু সোজা হয়, এটা একটু বেশি তেচ্ছা করে, কিন্তু এটা অত তেচ্ছা হয় না। যেমন ধরো একটা এখানে আমি ইকুয়েশন সুন্দর করে দিছি, দেখো খেয়াল করো। যেমন ধরো আমি তোমার তাপটা সেম রাখছি, প্রেশারটা সেম রাখছি, এখানেও পি ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, এখানেও পি টু ইজ ইকুয়াল টু টু, এখানেও পি ওয়ান ইজ ইকুয়াল টু থ্রি, পি টু ইজ ইকুয়াল টু টু। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এখানে তুমি ভি ওয়ান টু নিচ্ছ, কিন্তু এখানে ভি ওয়ান তুমি টু নিতে পারতেছো না, টু এর উপর তোমার ওই যে কি গামাটা থেকে যাচ্ছে, মানে টু এর উপর এটা পাওয়ার দিয়ে হিসাব করতে হচ্ছে। গামার তিন রকমের মান আছে, যেটা একটু পরে আমরা দেখব যে কই গেল মানগুলো। এই যে গামার তিন রকমের মান আছে, এক পারমাণবিক গ্যাসের জন্য, এটা এটা দেখব আমরা একটু পরে। আচ্ছা, গামা ইজ ইকুয়াল টু আমি ধরলাম 1.67, তো তুমি যদি দুই এর উপরে 1.67ও দাও তাহলে মান চলে আসতেছে 3.18। আবার এখানে খেয়াল করো বি টুর ক্ষেত্রে, বি টু তুমি তো শোকো তো এখানে 3, কিন্তু এখানে তুমি 3 বসাইতে পারতো না, কারণ 3 এর উপর তোমার একটা পাওয়ার চলে আসছে 1.67, অর্থাৎ এখানে ভি টু তোমার হয়ে যাচ্ছে কি 6.26, মানে অনেক তফাত হয়ে যাচ্ছে। এখানে তোমার ভি ওয়ান ছিল 2, কিন্তু এখানে গামার কারণে ভি ওয়ান হয়ে গেছে 3.18, আর এখানে ভি টু ছিল 3, যার আর এখানে গামার কারণে সেটা হয়ে গেছে 6.26। অর্থাৎ যে মানগুলোকে তুমি এখানে 2, 2 এবং 3 নম্বরে বসাইছিলা, সেটা তোমাকে এখন আরেকটু এ পাশে সরে গেল, মানে আরেকটু ডান পাশে সরে গেলো মানগুলো। এখন ভি ওয়ানকে তোমার আরও এদিকে সরে এসে লিখতে হচ্ছে 3.18 জায়গায়, আর ভি টুকেও যেখানে আগে ছিল তোমার কত 3 নম্বরে বসাইছ, সেখানে সেটা এখন 6.26, মানে প্রায় 6 নম্বরে বসাইতে হচ্ছে। তো এই ভি ওয়ান মানে আয়তনগুলো একটু ডান দিকে সরে আসার কারণে তোমার এইটাও কি হয়, একটু এভাবে তোমার সোজা হয়ে যায়, মানে এবার বেশি তোমার বাঁকা থাকে না, মানে একটু খাড়া হয়ে যায়, একটু সোজা হয়ে যায়, এই জাস্ট গামাটার কারণে। গামাটা তোমার এখানে থাকে না, কিন্তু এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া থাকার কারণে তোমার আয়তনের মানটা তোমার সমষ্ট প্রক্রিয়ার চেয়ে কী হয়, একটু বৃদ্ধি পেয়ে যায়। এই বৃদ্ধি পাওয়ার কারণে এই আয়তনগুলো এক চক্রের একটু ডান দিকে সরে আসে, যার কারণে রেখাটাও কী হয়, এখানে যতটুকু এভাবে তেচ্ছা ছিল বা বাঁকা ছিল, সেটা এখানে এসে এভাবে একটু সোজা হয়ে যায়। এই কারণেই তোমার কি রুদ্ধতাপীয় লেখাটা তোমার কি সমষ্ট লেখাচ্ছে একটু বেশি খাড়া, এই গামাটার কারণে। এটা অনেকে অনেকভাবে বুঝাইতে পারে, আমি তোমাকে এভাবে বুঝাই দিলাম বিষয়টা। আচ্ছা, এরপর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কীভাবে প্রমাণ করছে দেখার দরকার নেই, শুধু তুমি জাস্ট ওই যে সূত্রটা মনে রাখলে হবে, চাপ এবং আয়তনের মধ্যে সূত্রটা, সেটা একটু আগে দেখালাম, পিবি ল্যামডা ইজ ইকুয়াল টু ধ্রুবক। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তন আয়তন ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক, জাস্ট সূত্রটা মনে রাখিও, টিভি ল্যামডা মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু ধ্রুবক। এরপর হচ্ছে রুদ্ধতাপীয় পরিবর্তনের চাপ এবং তাপমাত্রার মধ্যে সম্পর্ক, এটাও জাস্ট এটাই মনে রাখিও যে কি টিপি ওয়ান মাইনাস ল্যামডা বাই ল্যামডা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, মানে ওই যে ওই সূত্রগুলো, ওই তিনটা সূত্র তোমার, এই যে এই তিনটা সূত্র, জাস্ট সূত্রগুলো মনে রাখি, সূত্রগুলো কীভাবে আসছে দরকার নেই, যদি দরকার পড়ে দেখাই দিব, সূত্রগুলো জাস্ট মাথায় রাখি অঙ্ক করার জন্য। ঠিক আছে,
তো এগুলো সূত্রগুলো কীভাবে আসছে ওইটা আমি দেখাইলাম না, আমিও জাস্ট এভাবে লিখে দিছি 1.3.3, 1.3.4, 1.3.5, ওই যে পাশে যে নাম্বারগুলো আছে ওগুলো জাস্ট লিখে দিছি 1.3.5 এভাবে। আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই জিনিসগুলো মনে রাখবা, যেটা একটু পরেও দেখবো, সেটা হচ্ছে এক পারমাণবিক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.67, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.40, আর বহু পারমাণবিক গ্যাসের জন্য গামা ইজ ইকুয়াল টু 1.33। এই তিনটা জিনিস মুখস্থ রাখবা, কোনটা এক পারমাণবিক গ্যাস, কোনটা দ্বি পারমাণবিক এবং কোনটা বহু পারমাণবিক গ্যাস, একটু পরে আমরা দেখব। আচ্ছা এখন তোমার বই একটা ইম্পর্ট্যান্ট ম্যাথ আছে, এটা একটু আমি এখানে করে দিছি, খেয়াল করো। এই যে এই ম্যাথটা, রুদ্ধতাপ প্রক্রিয়ায় দ্বি পরমাণু গ্যাসের চাপ এত পার্সেন্ট বৃদ্ধি করা হলে গ্যাসের আয়তন কত কমবে। আচ্ছা খেয়াল করো, বলছে কি একটা দ্বি পরমাণু গ্যাসের চাপ তুমি 0.5% বৃদ্ধি করছো, গ্যাসের আয়তন কত কমবে। স্বাভাবিকভাবে যেহেতু চাপ এবং আয়তনের মধ্যে যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, সুতরাং চাপ বাড়াইলে তোমার কি আয়তন অবশ্যই কমবে। তো আমি ধরলাম আদি চাপ ইজ ইকুয়াল টু P1 এবং পরবর্তী চাপ ইজ ইকুয়াল টু P2। পরবর্তী চাপটা কিন্তু তুমি কত পার্সেন্ট বৃদ্ধি করছো, 0.5% বৃদ্ধি করছো, অর্থাৎ P2 জায়গায় আমি কি লিখতে পারি, P1 প্লাস 0.5% ইন্টু P1। এখন মাথায় প্রশ্ন আসতে পারে এটা কীভাবে আসছে, একটু খেয়াল করো। গ্যাসের চাপ 0.5% বৃদ্ধি করা মানে কি, তোমার জুম হয় না কেন রে, হ্যাঁ 100 তুমি 0.5 বৃদ্ধি করছো, অর্থাৎ 1 বৃদ্ধি করছো কত, 0.5/100, অর্থাৎ P1 বৃদ্ধি করছো কত, 0.5 × P/100। কারণ তুমি 100 যেটা বৃদ্ধি করছো সেটা তুমি 100 সাথে কি যোগ করতে না, অবশ্যই করতে, 100 প্লাস 0.5 হয়ে সেটা তোমার কত হতো 100.5। ঠিক তেমনি তুমি P1 যতটুকু বৃদ্ধি করছো, ঠিক আছে, যেমন ধর তোমার 100 টাকা ছিল, এখন তোমার ওখান থেকে 5 টাকা বেড়ে গেছে, তো তোমার টোটাল কত টাকা হয়েছে, তোমার 105 টাকা হয়েছে, অর্থাৎ আগে যে টাকাটা ছিল সেটার সাথে তুমি যত টাকা বাড়ছে সেটা যোগ করছো, তাহলে এখন তোমার বৃদ্ধি পাইছে এতটুকু, মানে 0.5 × P/100। এখন এই যতটুকটা বৃদ্ধি পাইছে সেটা তোমার কি, ওই যে আগের টাকার সাথে যেভাবে যোগ করছে, ঠিক তেমনি আগের চাপটার সাথে আমার কী করতে হবে, যোগ করতে হবে, তাহলে তো আমি পরবর্তী চাপটাকে আমি পাবো। তো সেটাই করলাম, করে এখানে P1 কমন নিয়েছি, কমনই আমরা এটা পাইলাম। আমরা দেখতেছি কি পরবর্তী চাপ হচ্ছে কি আদি চাপের কত, 1.005 গুণ। এখন তোমাকে তো পরবর্তী আয়তনটা বের করতে হবে, তো আদি আয়তন হচ্ছে B1, পরবর্তী আয়তন হচ্ছে B2। আচ্ছা তো আমরা রুদ্ধচাপীয় পরিবর্তনের সূত্রটা লিখলাম, P1V1 ইজ ইকুয়াল টু এটা B1/V2, এভাবে আমরা লিখলাম, লিখে আমি গামার মানটা বসাই দিছি। যেহেতু এখানে বলছে কি তোমার দ্বি পরমাণু গ্যাস, তো একটু আগে আমরা দেখলাম যে দ্বি পারমাণবিক গ্যাসে গামার মানটা কত, 1.40। আমি যেমন তোমাকে যে বাড়ির কাজগুলো করতে দিছি এখানে সবগুলোতে আমি তোমাকে গামার মানটা দিয়ে দিছি, কেননা তখন আমি তোমাকে যে এক পারমাণবিক বা দ্বি পারমাণবিকগুলো পড়াই নেই, তো বেশিরভাগ ক্ষেত্রে তোমার গামার মানগুলো দেওয়া থাকবে না, তো যার কারণে ওই যে ওইটা বলা থাকবে এক পারমাণবিক না দ্বি পারমাণবিক বা গ্যাসটা দেওয়া থাকবে, সেটা দেখে তোমার ওই যে গামার মানটা লিখতে হবে, তো এটা মুখস্থ রাখবে তিনটা মান। তো এটা করলাম B1/B2 1.40 1.005 করে আমি এখানে মানটা বের করছি, B2 ইজ ইকুয়াল টু আমার আসছে কত, 0.9964 V1। তাহলে আমার আগে আয়তন ছিল কত, আদি আয়তন ছিল আমার V1, আমি পরবর্তী আয়তন পাইছি কত, 0.9964 V1, তাহলে আমার আয়তন কমবে কত, আদি আয়তন থেকে এখন যে আয়তনটা মাইনাস করছি সেটা করলেই আমি পেয়ে যাচ্ছি, তাহলে আমার আয়তন কমবে কত, 0.0036 V1। এই 0.0036 V1টাকে এখন যদি আমি শতকরাই নিই তাহলে আমি পাবো কত, 0.36%। কীভাবে এটাকে শতকরাই নিয়েছি, সিম্পল, আমার আদি আয়তন ছিল V1 থেকে কমে সেটা হয়েছে কত, কমছে কত V1 0.0036 V1 পরিমাণ কমছে, তাহলে কমবে কত, 100 কমবে কত, অর্থাৎ তোমার 0.36% পরিমাণ কি আয়তন কমবে, তুমি যদি একটা গ্যাসের চাপ কি 0.5% বৃদ্ধি করো। আচ্ছা এখন তোমাকে আমি এখানে কিছু অঙ্ক দিছি, এই যে তোমার কিছু অঙ্ক দিছি, তো এটা আশা করি বুঝছো যে শতকরার হিসাব, সেজন্য অত ডিটেলস কিছু বললাম না, জাস্ট এটা শতকরার হিসাব, এখান থেকে আমি শতকরাই নিছি এটাকে, আর কিছুই না। আচ্ছা এই ছিল তোমার এখানে পড়াশোনা, আর পরবর্তীতে যেগুলো পড়া আছে এগুলো আমি তোমার দেখাইছি, যেমন ধরো এই যে উদাহরণগুলো তো দেখছোই পারছো, আর কান্নো ইঞ্জিনের এটা যে উদাহরণটা আছে সেটা আমি যখন কান্নো ইঞ্জিন পড়াবো তখন দেখাই দিব, আর এগুলো তো বললামই, মোলার আপেক্ষিক তাপ বা মোলার তাপ ধারণ ক্ষমতা এগুলো তো বললাম, তাই আর বলতেছি না। আর ল্যামডার এখানে যে তোমার এই যে একটা আদর্শ গ্যাসের মধ্যে সিপি এবং সিবি এর পার্থক্য দরকার নেই, তুমি জাস্ট ওই সূত্রটা মাথায় রাখবা, সো যে সিপি সিবি যে তিনটা সূত্র দিছিলাম তোমাকে, আমার ভিডিও মনে হয় এখনই পজ হবে,
সিপিসিবি এর যে তিনটা কই গেল রে, এই যে সিপিসিবি যে তিনটা সূত্র দিছি, সিপি মাইনাস সিবি ইজিকুয়াল টু আর, গামা ইজিকুয়াল টু সিপি বাই সিবি, সিবি ইজিকুয়াল টু আর বাই গামা মাইনাস ওয়ান, এই তিনটা সূত্র মাথায় রাখবা। কীভাবে প্রমাণ প্রমাণ আসছে ওগুলো অত দরকার নেই, ঠিক আছে? এই প্রমাণগুলো কীভাবে আসছে দরকার নেই, জাস্ট সূত্রটা মাথায় রাখবা তাইলে হবে। আচ্ছা, এই যে এখানে সূত্রগুলো দেওয়া আছে সূত্রগুলো জাস্ট মাথায় রাখবা। আচ্ছা, এখানে গামায়ের মানটা কীভাবে আসছে ওইটা দেওয়া আছে, এবং এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কীভাবে আসছে, দ্বিপারমাণবিক এবং বহু পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে গামার মানটা কীভাবে আসছে ওইটা দেওয়া আছে, একটু দেখে নিও, ঠিক আছে? এই যে গামার মানগুলো কীভাবে আসছে, এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে কীভাবে 1.67 হয়েছে, দ্বিপারমাণবিক কীভাবে 1.40 হয়েছে, বহু পারমাণবিক কীভাবে 1.33 হয়েছে, একটু দেখে নিও। আচ্ছা, আমার এটা মনে হয় এখন পজ হবে, আমি পরের ভিডিওতে বাকিগুলো বলতেছি।